নেত্রকোনার কালিয়াজুরিতে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে নতুন কমিটির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সহ চারজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় কালিয়াজুরি খেলার মাঠে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর মোহনগঞ্জ ও বারহাট্টায় সম্মেলন স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে অ্যাডভোকেট অসিত সরকার ও সাধারণ সম্পাদক পদে সাদেকুর রহমানের নাম ঘোষণার পরপরই পদবঞ্চিত নেতা ও তাদের অনুসারীরা বিক্ষোভ শুরু করে। এ সময় সম্মেলনস্থলে চেয়ার ভাঙচুর সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন কালিয়াজুরি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার। কালকের ঘটনায় এ পর্যন্ত কতজন আহত হয়েছে বা কোনো মামলা টামলা হয়েছে কিনা? না, আমরা এ পর্যন্ত কারো কোনো অভিযোগ পাই নাই, আহতের কোনো সংবাদ পাই নাই। আহত কোনো সংবাদ পাননি? না না। আচ্ছা, ঠিক আছে।